সমস্ত মাকাউটের স্টুডেন্টদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। ফাইনালি দীর্ঘদিন পর মাকাউট ইউনিভার্সিটির পক্ষ থেকে একটা নতুন নোটিশ প্রকাশ করা হয়েছে। মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটির পক্ষ থেকে যে নতুন নোটিশটা তোমরা ডিসপ্লের মধ্যে দেখতে পাচ্ছ, এই নোটিশের মধ্যে কী তথ্য তোমাদের সকল স্টুডেন্টদের জন্য শেয়ার করা হয়েছে সেই বিষয়টা আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব। একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটি শুরুর আগে যদি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগে বা তোমাদের যদি লাইফে কাজে দেয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার ফেসবুক পেজে ভিডিওটিকে দেখলে পেজটিকে লাইক করে এবং ফলো করে রাখবে। ফাইনালি দেখো, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটির পক্ষ থেকে এই যে নোটিশটা প্রকাশ করা হয়েছে এখানে জানানো হয়েছে, তোমরা যারা থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার, সেভেন্থ সেমিস্টার অথবা নাইন্থ সেমিস্টারের স্টুডেন্ট আছো, এছাড়া যারা কন্টিনিউ করতে পারোনি, ডিসকন্টিনিউয়াস স্টুডেন্ট যারা আছো এবং যাদের ব্যাকলগ পেপার ছিল, তোমাদের সকলের জন্য যে সেমিস্টারের যে পড়া তার জন্য যে এনরোলমেন্ট প্রসেস সেটাকে কমপ্লিট করার জন্য যে ইনস্ট্রাকশন বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা কীভাবে করবে সেই বিষয়টা এবং যে ডেডলাইন কোন তারিখ থেকে কোন তারিখের মধ্যে তোমাদেরকে করতে হবে সেই প্রত্যেকটি বিষয়, এই তিনটে পয়েন্ট এখানে এই নোটিশটার মধ্যে দেওয়া হয়েছে এবং এখানে জানানো হয়েছে। ফার্স্ট অফ অল আমি তোমাদের সকলকে এই ইনফরমেশনটা শেয়ার করতে চাইছি যে 27 নভেম্বর থেকে তোমাদের এই যে নোটিশটা আছে এই নোটিশে জানানো হয়েছে যে 27 নভেম্বর থেকে তোমাদের এই অনলাইনে এনরোলমেন্ট প্রসেসের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাচ্ছে। 27 তারিখ থেকে লাস্ট ডেট তোমাদেরকে জানানো হয়েছে 7th December 2020। 7ই ডিসেম্বর 2020-র মধ্যে তোমাদের কলেজের সাথে কন্ট্যাক্ট করতে হবে। তোমরা মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি, দ্যাটস মিন মাকাউট ইউনিভার্সিটির অ্যাফিলেটেড যে কোনো কলেজ বা মাকাউটের আন্ডারে যে কোনো কলেজে যে কোনো বিষয় নিয়ে পড়াশুনো করছো, সেটা ইঞ্জিনিয়ারিং হতে পারে, ম্যানেজমেন্ট হতে পারে অথবা আর্কিটেকচার বা যাই হোক না কেন, তোমরা তোমাদের এইচওডির সাথে অথবা কলেজের সাথে যোগাযোগ করো, যতটা তাড়াতাড়ি সম্ভব সমস্ত ডিটেলসটা সেখান থেকে কালেক্ট করো। আর একটা বিষয় তোমাদেরকে শেয়ার করতে চাই, পয়েন্ট নাম্বার 1 যেটা এখানে জানানো হয়েছে, পয়েন্ট নাম্বার 1 নোটিশটাতে কি বলা হয়েছে, পয়েন্ট নাম্বার 1 জানানো হয়েছে যে সমস্ত স্টুডেন্টরা রেগুলার স্টুডেন্ট আছো, রেগুলার স্টুডেন্ট প্রত্যেককে তোমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করার পর যে এনরোলমেন্ট প্রসেস আছে সেটাকে কমপ্লিট করতে হবে। কিন্তু এখানে একটা বিষয় জানিয়ে রাখছি যে তোমাদের স্পেশালি বলছি, যেমন সেভেন সেমিস্টারের ক্ষেত্রে মেকানিক্যাল বলো, ইলেকট্রিক্যাল বলো বা প্রত্যেকটা স্ট্রিমের ক্ষেত্রে একটা ইলেকটিভ সাবজেক্ট থাকে, সেই ইলেকট্রিক সাবজেক্টটা তোমরা কে কোনটা সিলেক্ট করছো বা তার পেপার কোডটা কী পার্টিকুলার সঠিকভাবে সঠিক জায়গাতে সেটা দিতে হবে, না হলে কিন্তু তোমাদের ফর্মটা রিজেক্ট হতে পারে। সেক্ষেত্রে পরবর্তী সময়ে যদি কোনো অসুবিধার সম্মুখীন না হতে চাও, সবার ফার্স্ট বলবো বন্ধুদের মধ্যে ডিসিশন নিয়ে নাও, যার যেটা ইলেকটিভ পেপার আছে সেই সঠিক পেপার কোড এইচওডির কাছ থেকে জেনে নিয়ে তারপরই তোমরা এই ফর্ম ফিল আপ প্রসেসটা কমপ্লিট করো। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে প্রত্যেকটা রেগুলার স্টুডেন্টের জন্য, রেগুলার স্টুডেন্ট থার্ড, ফিফথ, সেভেন অ্যান্ড নাইন্থ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। নেক্সট পয়েন্ট নাম্বার 2, পয়েন্ট নাম্বার 2 হচ্ছে যারা কন্টিনিউ করতে পারেনি স্টাডিটা, সেটা যে কোনো রিজন হতে পারে। সাপোজ ধরে নাও আমি যেমন 2017 বলো বা 2016 ব্যাচ ছিল, তো 2016 ব্যাচে কোনো স্টুডেন্ট তার লাস্ট যে সেমিস্টার সেটাকে দিতে পারলো না বা ফিফথ সেমিস্টারটা কোনো একটা রিজনের জন্য দিল না বা তার ব্যাক চলে এসছে, সেক্ষেত্রে সেই স্টুডেন্টটাকে বলা হচ্ছে বা তার সাথে সাথে যাদের ব্যাকলগ স্টুডেন্ট আছে তাদেরকে বলা হচ্ছে রেগুলার ক্যান্ডিডেট হিসাবে এনরোলমেন্ট করতে হবে তাদেরকে। এই একাডেমিক ইয়ারে তারা যদি চায় তাদের যে ব্যাকলগ পেপারটা বা তাদের স্টাডিটাকে কন্টিনিউ করতে, সেক্ষেত্রে তারা এসে নতুন করে রেজিস্ট্রেশন করতে পারে। তো তার যে একটা রিজন বা একটা স্পেশাল এক্সামিনেশন পোর্টাল অ্যাভেলেবেল করা হবে কলেজের থ্রু, এটাকে করতে হবে, তাকে একটা পার্টিকুলার রিজন সাবমিট করতে হবে যে এই রিজনের জন্য বা এই এই কারণের জন্য আমি তো সেই মুহূর্তে এনরোলমেন্ট করতে পারিনি বা কমপ্লিট করতে পারি না, বর্তমানে আমি সেটাকে কমপ্লিট করতে চাইছি। তারপর সেটার যে ডেট দেওয়া হয়েছে এখানে দেখো, কলেজের যে ক্যান্ডিডেট কলেজ থেকে অল ডিটেলস ইউনিভার্সিটিকে জানানো হবে 2/12/2020 মধ্যে, এবং তারপর যে পোর্টাল আছে তার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ওখানে তোমরা লগ ইন করলে তার যে অ্যাভেলেবেল ডিটেলস থাকবে সেটা শো করবে। বিষয় পয়েন্ট নাম্বার 2 ক্লিয়ার হলো। পয়েন্ট নাম্বার 3 কাদের জন্য, পয়েন্ট নাম্বার 3 হচ্ছে রেগুলার এবং যারা ডিসকন্টিনিউয়াস স্টুডেন্ট ছিল তাদের সকলের জন্য যদি ব্যাকলগ পেপার থাকে, কোনো পেপারে সাপ্লি এসেছিল বা কোনো পেপারটা তোমরা ক্লিয়ার করতে পারোনি, সেক্ষেত্রে তোমাদেরকে এখন তো সেই পেপারটা ক্লিয়ার করতে হবে। তাহলে পেপারটা ক্লিয়ার করার জন্য অটোমেটিক্যালি যখন তোমরা তোমাদের এখানে দেখো ব্যাক পেপার, এখানে দিস লিস্ট অফ ব্যাকলগ পেপারস উড রিফ্লেক্ট অটোমেটিক্যালি অন দ্য লগ ইন অফ দ্য স্টুডেন্ট কনসার্নেড, যখন তোমরা
তোমরা কোনো স্টুডেন্ট তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে মাকাউট ইউনিভার্সিটির যে স্টুডেন্ট লগইন সেকশনে গিয়ে যখন লগইন করবে অটোমেটিক্যালি ব্যাকলগ পেপারের সেকশনে ক্লিক করলে তোমাদের যে পেপারটা ব্যাক থাকবে সেই পেপারটা ওখানে শো করে যাবে। বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে, তারপর তোমাদের সেই পেপার কোড মেনশন করে তোমাদেরকে এনরোলমেন্ট প্রসেসটা কমপ্লিট করতে পারা হবে। এনরোলমেন্ট প্রসেসটা কিন্তু সকলকে বলছি 7th December 2020 মধ্যে কমপ্লিট করতে হবে। আরও একটা নতুন আপডেট আছে, পরবর্তী ভিডিওতে সেই ইনফরমেশনটা তোমাদের সামনে তুলে ধরবো। এই ভিডিওটি বা এই নোটিশের প্রত্যেকটা বিষয় যদি তোমরা বুঝতে পারো, যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে ভুলবে না। আমার ফেসবুক পেজটাকে লাইক করতে, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে থাকতে পারো মাকাউট ইউনিভার্সিটির প্রত্যেকটি আপডেট সবার আগে সঠিকভাবে জানার জন্য। ধন্যবাদ।